ওয়েলকাম টু দিশারি এক্সাম গাইড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর হিস্ট্রি সাজেশান নিয়ে। বন্ধুরা, যে সাজেশান সম্পূর্ণ নতুন সিলেবাস অনুসারে, অর্থাৎ সংশোধিত সিলেবাস অনুসারে বানানো হয়েছে। বন্ধুরা, প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত তোমাদের এবার সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ 2022 সালে তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এই সিলেবাস থেকে আমি সেরা কয়েকটি প্রশ্ন বাছাই করেছি, যে প্রশ্নগুলো তোমরা যদি পড়ে রাখতে পারো একেবারে 100% তোমরা কমন পেয়ে যাবে, অর্থাৎ এখান থেকে 5টা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবেই। বন্ধুরা, তাই দেরি না করে ঝটপট দেখে নাও প্রশ্নগুলো, আর পারলে খাতায় লিখে নাও। তাহলে এখান থেকে আমরা জানি যে এই 6টি অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ হবে 24, এসএকিউ 16 এবং ডিএকিউ অর্থাৎ রচনাধর্মী যে প্রশ্ন 5টি, 5টা 40, আর প্রজেক্ট আমরা জানি যে 20, মোট 100 মার্কের পরীক্ষা। এবার দেখে নাও বেস্ট সাজেশান 2022। দেখো, প্রশ্নের মান 8, এখানে বড় কোশ্চেনের সাজেশান দিয়েছি, এরপরে আমি তোমাদের জন্য শর্ট কোশ্চেন এবং এমসিকিউ এর সাজেশনও দিয়ে দেব। তার আগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি প্রশ্নগুলো। দেখে নাও তাহলে প্রথম যে প্রশ্নটি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বর্ণনা দাও, এই সভ্যতার পতনের কারণগুলি লেখো। দেখো এখানে 4+4। এবার 2 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু ভেরি ভেরি গুড কোশ্চেন, 4টি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখো, এই সভ্যতাগুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন। বন্ধুরা, এই প্রথম দুটি কোশ্চেনের ভিতর একটা প্রশ্ন তোমরা কমন পাবেই, 100% তোমরা লিখে নিতে পারো। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাস প্রথার তুলনামূলক আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখে নাও, এথেন্সে গণতন্ত্রের ভিত্তি কীভাবে প্রতিষ্ঠিত হয়, পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের সংস্কৃতির তুলনামূলক আলোচনা করো। বন্ধুরা, স্টার দেওয়া কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের 2022 সালের পরীক্ষার জন্য। এখানে কিন্তু খুব কম প্রশ্নই আমি দিয়েছি তোমাদের জন্য। 6 নম্বর প্রশ্ন, রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতের জাতীয় জীবনে তাদের অবদানের কথা উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের নারীর সামাজিক অবস্থানের উপর একটি প্রবন্ধ রচনা করো। 8 নম্বর প্রশ্ন, পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিন ব্যবস্থার বর্ণনা দাও। 9 নম্বর প্রশ্ন, রাজতন্ত্র ও টমাস ক্রোমওয়েলের অবদান আলোচনা করো, নতুন রাজতন্ত্র ও টমাস ক্রোমওয়েলের অবদান আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, ম্যানর ব্যবস্থা বলতে কী বোঝো, সামন্ততন্ত্রে ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। এবার দেখো 11 নম্বর প্রশ্ন, তোমরা পড়ে রাখবে, মোটামুটি ইম্পর্ট্যান্ট, ভারতের ইতিহাসে সুলতানা রাজিয়া ও নূরজাহানের অবদান আলোচনা করো। 12টাও তোমরা পড়ে রাখবে, এটা মোটামুটি ইম্পর্ট্যান্ট, প্রাচীন মিশরের নেফারতিতি ও ক্লিওপেট্রার পরিচয় দাও। 13 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগে সামন্ততন্ত্রের উত্থানের পটভূমি আলোচনা করো। বন্ধুরা, এখানে 2টো কোশ্চেনে স্টার দেওয়া নেই, বাকি সবগুলোতে স্টার দেওয়া আছে। এই যে স্টার দেওয়া কোশ্চেনগুলো, এইগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে, খুব খুব গুরুত্বপূর্ণ। এই স্টার দেওয়া কোশ্চেনের ভিতর কিন্তু যেগুলো 4টে এবং 3টে স্টার দেওয়া সেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তাহলে এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে রাখতে পারো 100% কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। Thank you very much. Keep watching my channel and my video.